জানাচ্ছি সম্মানিত দর্শক, আমি সুব্রত বল, বরেণ্য টেলিভিশনের বিশেষ আয়োজন আড্ডায়। আর আজ আমাদের সাথে অতিথি হিসেবে বরেণ্য টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বেসরকারি উন্নয়ন সংগঠন লাইট হাউসের প্রধান নির্বাহী জনাব হারুনুর রশিদ, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা জানেন যে করোনার এই মহামারী কিন্তু এখনো চলছে, আমরা বা সরকারের তরফ থেকে কেউ বলতে পারি না যে করোনা থেমে গেছে। সেই গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত আমরা এই করোনার মধ্যে এখনো আছি, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি সাধারণ নাগরিক হিসেবে যে দায়িত্ব, যে দায়বদ্ধতা আমাদের রাখা দরকার, সেটি আসলেই ছিটে ফুটেও এখন পর্যন্ত কারো কারো চোখে পড়ছে না বলেই গণমাধ্যম জানিয়েছে। এমন প্রেক্ষিতে বেসরকারি উন্নয়ন সংগঠন এই করোনাকালীন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। সেই জায়গা থেকে আজ আমরা যে বিষয়টি ঠিক করেছি, করোনায় প্রান্তিক জনগোষ্ঠীর পাশে লাইট হাউস। তো একটি বেসরকারি উন্নয়ন সংগঠন হিসেবে তারা এই করোনার এই সময়টিতে কেমন কাজ করছে, কি করছে, কেনই বা তারা এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করছে, এমন বিষয়গুলো জানব প্রধান নির্বাহী লাইট হাউসের কাছ থেকে। তো আপনার কাছ থেকে যে বিষয়টি শুরুতেই জানতে চাওয়া, যে লাইট হাউস আপনারা বলছিলেন যে 1988 সেই বন্যা কবলিত এলাকার মানুষজনকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আপনারা কাজ শুরু করেছিলেন এবং সেই জায়গা থেকেই এই লাইট হাউসের জন্ম। পরে আপনার একদল স্বপ্নবান মানুষ আপনার সাথে মিলে এটাকে আরও করতে করতে এখন একটি বট বৃক্ষের মতো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একটু যদি আপনি সংগঠনের ইতিহাসের অংশটুকু একটু আমরা জানতে পারি দর্শকদের জন্য। জি, অনেক ধন্যবাদ সুব্রত এবং বরেণ্য টেলিভিশনে যারা দর্শক আছেন, শ্রোতা এবং বন্ধুরা, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সুব্রতর প্রশ্নের প্রেক্ষিতে বলতে পারি যে লাইট হাউস একটা বেসরকারি সংস্থা, প্রতিটা সংস্থায় একটা স্পিরিট থাকে, একটা উদ্যম, আগ্রহ, ইচ্ছা নিয়ে জন্মায়। সেটা ছিল আমাদের যে এরকম যে আমরা মানে ভিকটিমদের, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল 88 সালে, তাদের পাশে কীভাবে দাঁড়াইতে পারে। তো এই সেটা অনেকটা ইনফরমালি কিছু বন্ধুদের নিয়ে আমরা শুরু করি এবং দেখা গেল যে এইটা প্রতি বছর আমাদের বন্যা একটা কমন ফিচার বাংলাদেশের জন্য, তা প্রায় প্রতি বছরই তখন বন্যা হয়তো, এখন অনেকটা বন্যার ফিচারটা কমে আসলে গত বছর কিন্তু একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে বন্যা হয়েছে এবং তার ফলাফল এবং ফসল হানির ফলাফল আমরা দেখতে পাচ্ছি এখন। হাউ এভার, আমরা লাইট হাউস দেখলাম যে যেসব প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাতিষ্ঠানিক একটা যে সহযোগিতা সেটা তাৎক্ষণিক সময় খুবই দরকার ছিল। তা আমরা মনে করলাম যে আমরা স্পোরাডিক্যালি বন্ধুরা মিলে কিছুক্ষণ সাহায্য করতে পারি, এটা কন্টিনিউ হবে না যদি এটা সঙ্গবদ্ধ এফেক্ট না থাকে। তো সঙ্গবদ্ধভাবে আমরা কতিপয় যুবক প্রতিষ্ঠান তৈরি করলাম এবং তারপর থেকেই আমরা মানুষের পাশে, ভিকটিমদের পাশে, এবং তারপরে আমরা দেখেছি যে পিছিয়ে পড়ে রাখা জনগোষ্ঠী, বিভিন্ন জনগোষ্ঠী আছে যারা আদিবাসী আছে, যারা সমাজের এক্সক্লুডেড গ্রুপ আছে, বিভিন্ন সেক্সুয়াল মাইনরিটি গ্রুপ আছে, তারপরে যুব সমাজ আছে, প্রতিবন্ধী গ্রুপ আছে, তারা অনেক সময় মেন স্ট্রিমকে, মূল স্রোতধারায় বিভিন্ন কাজে আসতে পারে নাই। তো লাইট হাউস প্রায় শুরুর দিকে সেই 92 পরে কিংবা 97 আমরা আরও জোরদার করি এই এক্সক্লুডেড গ্রুপগুলোকে আমরা সম্পৃক্ত করি, আমরা কাজ হাতে নেই, তাদের কীভাবে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসা যায়। আপনি লাইট হাউস একটি সুন্দর স্মৃতি মতো একটি শব্দ, এই যে বাতি ঘর যদি বাংলায় করতে যায়, এই লাইট হাউস নামকরণের পেছনে কোনো কারণ ছিল কিনা? জি, অনেক ধন্যবাদ আপনাকে। লাইট হাউস নামকরণটা আমরা চিন্তা করেছিলাম যে যেমনটি বাতিঘর সমুদ্রকে আপনার পথ দেখায়, তেমনি আমরা যেহেতু এটা 80-এর দশকে, এসে 90-এর দশকের প্রথমের দিকে আমরা এটা কর্মসূচিটা হাতে নিই, তখন আমরা নামকরণে চিন্তা করেছিলাম যে তখন পর্যন্ত একটা শিক্ষার বিপ্লবের একটা খুবই দরকার ছিল, যাতে কি আমরা 100% মানুষকে কীভাবে লিটারেচার রেট নিয়ে আসতে পারি, মানুষকে শিক্ষার আলো দিতে পারি। সেজন্য আমাদের অন্যতম কর্মসূচি আমরা হাতে নিই যে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একটু মানুষের দোর গড়াই এবং আরও কীভাবে ভালো করা যায়, যাতে মানুষকে সচেতন করা যায়। শিক্ষা হলো প্রথম এবং জরুরি আমাদের মানুষের জীবনের বিকাশের জন্য। তো সেই জন্য আমরা মনে করি যে শিক্ষাটাকে অগ্রাধিকার তখনও সরকারও দিয়েছিল, সেই অগ্রাধিকারটাকে মাথায় রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে আমরা যাতে আমরা যে শিক্ষার একটা একটা যাতে
আলো যাতে মানে লাইট হাউস বললে যাতে প্রথমে মনে করে যেটা আলোর ঘর, এখান থেকে আলো আসবে, শিক্ষার সাথে সংশ্লিষ্ট রেখে আমরা এই নামকরণটা পছন্দ করি, পথ দেখানোর কাজটা। একটু যদি বলি, আপনি তো বগুড়া থেকে একটি প্রত্যন্ত গ্রাম থেকে আপনার এই যাত্রা শুরু হয়, এবং যতটুকু জানি বগুড়ার যদি ভৌগোলিক চিত্রের কথা বলি, তাহলে কিন্তু একটা বড় অংশ কিন্তু আমাদের একদম যমুনা নদীর ধারে, এবং অনেকটাই এখন তো গর্বে বিলীন হয়ে যাচ্ছে নদীর ইয়েতে, এবং পাশাপাশি একটু চরাঞ্চলের মানুষজন কিন্তু সেখানে তাদের জীবনের সাথে যুদ্ধ করছে। সেই ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা এখন পর্যন্ত, জন্ম থেকে এই সময় পর্যন্ত কি ধরনের ভূমিকা সেখানে রাখছেন? জি, ধন্যবাদ সুব্রত। বেসিক্যালি বগুড়াতে যেটা বললাম, এটা একটা রিভার বেসিন, সেটা সেই আমাদের যমুনা, আমাদের যে তিস্তা থেকে শুরু হয়ে যমুনা হয়ে একবারে ব্রহ্মপুত্র হয়ে একবারে আমাদের পদ্মার সাথে সম্পৃক্ত হয়েছে। এই বেসিনটার দুই পাশে বরাবরই প্রতি বছরের মতোই সব মানে জনগণ ক্ষতিগ্রস্ত হয় বন্যার কারণে। যতবারই এরকম বন্যা হয়েছে, যতবারই এরকম ন্যাচারাল ক্যালামিটি আসছে এইসব এলাকাতে, ততবারই লাইট হাউস এই জনগণের পাশে দাঁড়াইছে তাদের সীমিত সামর্থ্য নিয়ে। তবে এটা ঠিক যে চরের পাশে, আপনার যদি নদীর পাশে দেখি একরকম, আর চরের ভিতরে কিন্তু আরও কিন্তু মানুষের অবস্থা খুবই শোচনীয়। তো আমরা চেষ্টা করি সবসময়ই প্রতি বছরই এরকম যারা মানে অসুবিধার মধ্যে পড়ে বন্যার মধ্যে, আর তার লাইট হাউস সেসব জায়গায় যায়, দুর্গম এলাকাগুলোতে যায়, কিছু তাদের পাশে দাঁড়ায়, সেখানে যদি মনে করি যে খাদ্য সহায়তা শুধু নয়, অন্য অন্য সরকারি সহায়তা কীভাবে পাওয়া যায়, সেই জন্য একসাথে সবসময় সরকারকে সাথে নিয়ে আমরা এই রিভার বেসিনগুলোর সাথে আমরা সবসময় কাজ করি। ইভেন কুড়িগ্রামে আমরা চিনবাড়ি ওই অঞ্চলে আমরা একটা শাখা স্থাপন করেছি, যাতে ওইখানকার মানুষকে সাহায্য করা যায়। লাইট হাউসের একটা শাখা আছে চিলমারিতে, যে এই বন্যা থামাতে পারবো না, এই বেসিনের এফেক্টটা বন্ধ হবে না, যদি একটা অফিস থাকে তাহলে প্রতিনিয়ত যাতে ওই অফিসের মাধ্যমে মানুষের কাছে সাহায্য করতে পারে। অফিস আপনাদের কাছে খুবই চমৎকার উদ্যোগ। একই সাথে সেখানকার যে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের কথা যদি বলি, তাদের সম্পৃক্ততা কতটুকু দেখেছেন সেখানে? এটা আসলে যদি বলা যায় যে নাগরিক সমাজের যে ধারণাটা, এটা তো এখন এখনকার সময়ে একটা যতটা প্রচলিত, এবং আমরা মনে করছি নাগরিক সমাজের যে অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত করা দরকার, সেটা সেটা হয়তো বা আমরা যদি বলি 90 দশকে এরকম ছিল না। বাট আমরা যেটা চিন্তা করেছি যে যদি প্রতিষ্ঠান একটা থাকে, সেটাকে কেন্দ্র করে কিছু মানুষ সম্পৃক্ত হবে, দরিদ্র মানুষকে বিপদের সময় দাঁড়াইতে পারবে। আমরা চেষ্টা করেছি ওই এলাকাতে যারা বিত্তবান লোক আছে, ওই এলাকার যেসব নাগরিক সমাজ আছে, যারা মানুষের বিপদে পাশে দাঁড়ায়, তাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজগুলো চালিয়ে আসতেছি এই লাস্ট 30 বছর যাবৎ ওই শাখার মাধ্যমে। কুড়িগ্রামের কথা আমি বলছি, আর বগুড়াতে তো আমাদের নাগরিক সমাজকে আমরা সাথে নিয়েই, যখন আমরা কোনো কিছুতে যাই, কোনো ত্রাণ দেওয়ার জন্য, মিডিয়ার বন্ধুদেরকে সাথে করে নিই, এবং তাদের কাছ থেকে আগে তথ্য নেই যে বলেন কোন জায়গায় এই ত্রাণ সহায়তা দরকার, তথ্যটা আমরা মিডিয়ার বন্ধুরা আমাদেরকে সেই তথ্যটা দেয়। এই জন্য আমরা সবসময় কৃতজ্ঞ যে আমাদের ওদের কাছে আপডেট তথ্যটা নিয়ে আমাদের কিন্তু পরিকল্পনা আমরা সারাক্ষণ করি, এবং নাগরিক সমাজকে আমরা সম্পৃক্ত করি। আমাদের বোর্ডে বলেন, আমাদের ইয়ের সাথে বলেন, নির্বাহী বোর্ডে বলেন, আমরা দেখবেন প্রতিবন্ধী মানুষকে আমরা সম্পৃক্ত করেছি, বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমাদের মূল স্রোতধারায় আসতে পারে কমিটিগুলোতে আমরা নিয়ে আসছি, এবং গ্রাম পর্যায়ে কমিটি করলে নারীকে অগ্রাধিকার দেয়, সেখানে প্রতিবন্ধীকে সম্পৃক্ত করি, নাগরিক সমাজের পাশাপাশি তাদেরকেও আমরা কিন্তু মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য এই চেষ্টাটা নাগরিক সমাজের অংশ হিসেবে অব্যাহত রেখে আসছি আমরা। আপনি আরেকটি বিষয় আমার জানার, যে আপনি বলছিলেন যে আমরা পথ দেখানোর কাজটি করছি, একটি আলোকিত দেশ গড়ার, আলোকিত বাংলাদেশ গড়ার, বা একটি আলোকিত সমাজ গড়ার। সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে আপনাদের আপনারা বিদ্যালয়ও ইতিমধ্যে স্থাপন করেছেন, এই বিষয়ে আপনি যদি একটু বলতেন। জি, অনেক ধন্যবাদ। শুধুমাত্র বিদ্যালয় নয়, আমি যদি আর একটু সম্প্রসারণ করি আলোচনাটা সুব্রত, যেমন আপনি দিকে থাকবেন, যে যেসব জনগোষ্ঠী পিছনে রাখা হয়েছে, যেমন প্রায় 1 লক্ষের মতো যৌনকর্মী, তার মধ্যে আমাদের সকলের সাহায্য হতে দরকার নেই, 30,000-এর মতো মানুষের সাহায্য দরকার। তাদেরকে কি দরকার? যেমন স্বাস্থ্যসেবাটা যেন পায়, তাদেরকে শিক্ষার ব্যবস্থা, যদি তার বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা যেন হয়, তো তারা যেন জীবনটা সঠিকভাবে মানে নিরোগ থেকে সুস্থ থেকে যেন এনজয় করতে পারে। মোট কথায় বলতে চাচ্ছেন যে
এই মানুষগুলো তারা তো মানুষ, তাদেরকে পথ দেখানোর জন্য হিউম্যান রাইটস এর অংশ হিসেবে সে যাতে তার জায়গাটা, আমি তাদেরকে এটা চেষ্টা করি। তেমনি আপনি যদি হিজরা জনগোষ্ঠী বলেন, এখানে কিন্তু 10,000 থেকে 12,000 আছে, তার মধ্যে অর্ধেক জনগোষ্ঠী প্রায় 4,000 থেকে 5,000 এই হিজরা জনগোষ্ঠীকেও কিন্তু আমরা এই সেবার আওতায় নিয়ে আসছি। স্বাস্থ্য সেবা বলেন, শিক্ষা সেবা বলেন, তাদেরকে সরকারি সেবা নিয়ে আসার পথ দেখানোর কাজটা আমরা করছি। কিন্তু এর পাশাপাশি যেটা বললেন আমাদের যে শিক্ষার জন্য, আমি আমার কর্ম, আমি আমার মানে যে যেখানে বার্থ প্লেস, জন্মস্থান, সেখানে আমরা পশ্চিম বগুড়াতে দেখছি মানুষের ওই সব জায়গাতে কিন্তু শিক্ষার ব্যাপারে আগ্রহ কম, কারণ ওখানে ধান হয়, আলু হয় তারা, এবং জমি আছে বিধায় অতটা দারিদ্রতা নাই, কিন্তু শিক্ষার ব্যাপারে তারা মনে করছে যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যেমনটি পূর্ব বগুড়ার সারিয়া কেন্দ্রে সোনাতলার মানুষ মনে করে, আমাকে শিক্ষা অর্জন করতে হবে, আমাকে ভালো চাকরি করতে হবে। তো এইটা আমি দেখলাম যে আমরা অনেকে চেষ্টা করছি, অনেক দূর এগোচ্ছি, বাট ভালো শিক্ষার দিকে নজর নাই, এবং আমরা ওই সব জায়গাতে বিশেষ করে পশ্চিম বগুড়াতে শিক্ষার জন্য সেই সচেতনতা আমাদের কম রয়েছে। এই জন্য আমি উদ্যোগ নিলাম যে একটা হাব তৈরি করতে পারি কিনা, একটা নলেজ ম্যানেজমেন্ট হাব, যেখান থেকে ওই একটা স্কুলের মাধ্যমে আরো 10টা 20টা স্কুলে সেই নলেজটা ছড়িয়ে যাবে, একটা শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন আসবে, এবং আমরা সম্পৃক্ত করে ভালো ভালো ইন্টারন্যাশনাল মানে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যারা এরকম বিখ্যাত খ্যাতমান লোক আছে তাদেরকে ওই স্কুলে নিয়ে আসবো, অন্য স্কুলের লোকও ওখানে সেমিনারে জয়েন করবে, আমাদের টিচাররা উপকৃত হবে, ছাত্ররা উপকৃত হবে, একটা একটা নলেজ মানে বিতরণ কিংবা একটা নলেজ ম্যানেজমেন্টের হাব তৈরি করার জন্য স্কুলটা আমরা তৈরি করেছি। পুঁথিগত বিদ্যা না, আমাদের একটা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি এখানে আপনি ডেভেলপ করতে চান, করতে যাচ্ছি সেই সূত্র যুক্ত করার জন্য। সেই জন্য আমরা এই কার্যক্রমটা আমাদের এলাকাতে নিলাম, যেখানে আসলে শিক্ষার দাবি এবং চাহিদা রয়ে গেছে, এবং একই সাথে এখান থেকে যেন এই মডেলটা আমরা ওই এন্টায়ার অঞ্চলে আমরা ছড়িয়ে দিতে পারি, এবং এর মাধ্যমে যেহেতু এন্টায়ার বগুড়া, যেহেতু বগুড়ার প্রতিষ্ঠান লাইট হাউস, বগুড়ার অনেক ঋণ আছে লাইট হাউসের জন্য, লাইট হাউস এই ওখানকার স্থানীয় সংস্থা হিসেবে আমার ব্যক্তিত্ব অবশ্যই আছে, আমার তো বগুড়ার জন্য এবং আমার এলাকার জন্য আমাকে অনেক রেসপন্সিবিলিটি আমার থাকা উচিত, করা উচিত, আমরা সবগুলো করতে পারছি না। আমি এবং আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে মানুষের পাশে দাঁড়ানো যে সমস্যাগুলো দরকার, যেমনটি যদি মনে করেন আমরা শুরুই করেছি সুইপারদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমরা সুইপার কলোনিতে স্কুল স্থাপন করেছি সে 97-এ, এবং তৎকালীন মেয়র, তৎকালীন উপজেলা ইয়েতে তখন মেয়র ছিলেন না, পৌরসভার চেয়ারম্যান ছিলেন উনি, আমাদেরকে জহুরুল ইসলাম, যার নামকরণ হয়েছে জহুরুল নগর, উনি অত্যন্ত সৎ এবং অনেক ভালো ব্যক্তি ছিলেন, যিনি মডেল হিসেবে আমি বলতে পারি, তার সহযোগিতা পেয়েছি, এবং উনি বলেছেন যে এই তাদের জন্য কেউ শিক্ষা নিয়ে চিন্তা করে নাই, আপনি করেছেন আপনি শিক্ষার জন্য যা যা করার দেয়, উনি আমাকে জায়গা দিলেন, আমি স্কুল করে দিলাম, 4টা 8টা স্কুল আমরা করে দিলাম, তারপর থেকে কিন্তু ওই শিক্ষাটা আর থেমে নাই। এই যে মনে করেন আমাদের চেষ্টা হলো যেটা দরকার, আমি বলতে পারি হ্যাঁ এই সুইপার কলোনির জন্য আমরা লাইট হাউস চেষ্টা করেছি, আজকে তারা তাদের পথ দেখতে পাচ্ছে, ওই রাস্তায় ক্লিনিং ছাড়া অন্য কাজে তারা যুক্ত হচ্ছে। তো এই পরিবর্তনটা আমরা চেষ্টাই করেছি, যেটা দরকার আমাদের বগুড়াতে সেইটাতে আমরা হাত দেওয়ার চেষ্টা করেছি, সহযোগিতা পেয়েছি আমাদের স্থানীয় সরকার, সরকারের এবং যারা নেতৃস্থানের ব্যক্তি আছে আর তাদের সকলের সহযোগিতা পেয়ে আসছি আমরা। আমি একটু যদি আপনাকে বলি যে আমরা তো এই যে করোনার একটি সময় আমাদের চলছে, আমরা কেউ এখনো বলছি না যে আমাদের আসলে নেক্সট গন্তব্যটি বা ডেস্টিনেশন কোথায়, কিন্তু আমাদের জীবনটি চালাতে হবে। সেই ক্ষেত্রে যতটুকু জানি আপনারা হিজরা জনগোষ্ঠী সহ যে যারা পিছিয়ে পড়া একদম এক্সক্লুডেড, যেটি আপনি বলছিলেন আপনার কথায়, তাদের ত্রাণ বা খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রে আপনি একটু ভূমিকা রাখছেন, আপনি কি মনে করেন যে শুধুমাত্র খাদ্য সামগ্রী দেওয়ার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব? না, আমরা এটা মনে করছি না। তো আমরা কেন খাদ্য সহায়তা দেওয়ার ব্যাপারে একটু তৎপর হয়েছি যে এই জনগোষ্ঠীকে আসলে তারা তো হিডেন জনগোষ্ঠী, এবং তারা কিন্তু হঠাৎ করে সামনে এসে যেমনটি সাধারণ মানুষ দাবি করতে পারে, আমি কিছু পাই নাই, আমাকে খাবার দেওয়া হয় নাই, আমাকে সরকারের বরাদ্দের টাকাটা পাই নাই, সেটা যে কোনো মানুষ বললে
বলতে পারে, সেটা কিন্তু অবশ্যই তাদের পরিচয় গোপন রেখে যৌনকর্মীরা সামনে আসতে পারে না। হিজড়ারাও, তারাও পিছিয়ে রাখা জনগোষ্ঠী, প্রতিবন্ধীরা তারা আসতে পারে না। এইসব জনগোষ্ঠীর ব্যাপারে আমরা এই জন্য বলি যে তাদের সাথে প্রথমত নিজেরা যদি কিছু পারি, আর তাদেরকে যেমন খাদ্য সহায়তা দিয়েছি আমরা, আর্থিক ক্যাশ ট্রান্সফার করেছি, এখন আমরা লাইভলিহুডের জন্য কিন্তু কাজ করছি, এবং আমাদেরকে একাধিক দাতা সংস্থা আমাদেরকে সহায়তা করেছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। USAID, UKAID এবং আমাদের কাউন্টার পার্ট এবং মানুষের জন্য ফাউন্ডেশন, তারপরে ডক্টরস ফান্ড জার্মানি, ICD রেবি, সেভ দ্য চিলড্রেন গ্লোবাল ফান্ড, বিভিন্নভাবে UN উইমেন, তারপরে নর্থ ওয়েলস ইউনিভার্সিটি, তারা কিন্তু ছোটো ছোটো করে হলেও আমাদেরকে ব্যাপক সহায়তা করেছে। আমরা প্রতিটা পয়সা এবং প্রতিটা পয়সা যেন প্রপার ইউটিলাইজেশন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের পাশে খাদ্য সহায়তা দেওয়া, এবং আমরা চেষ্টা করেছি এবং এই লাইভলিহুডের সহায়তা দেওয়া, সাথে সাথে সরকারের সাহায্যটা সর্বোচ্চ কীভাবে এই জনগোষ্ঠী পায় সেটা আমরা চেষ্টা করেছি। এবং সরকারকে আমি ধন্যবাদ যেই যে সরকার কিন্তু আমাদের কথায় রেসপন্স করেছে, সহযোগিতা করেছে। আমরা লিস্ট দিয়েছি জেলা প্রশাসকের কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে, ADC-দের কাছে, UNO-দের, তারা কিন্তু তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া, খাবার সহায়তা দেওয়ার জন্য সাথে সাথে আন্তরিকভাবে আমাদের গ্রহণ করেছে এবং তাৎক্ষণিকভাবে অনেক জায়গায় চাল দিয়েছে, খাবার দিয়েছে। তা আমরা খুবই কৃতজ্ঞ সরকারের কাছে, এবং সরকারের যদি দায়িত্ব, সরকার প্রোঅ্যাক্টিভ অনেক কাজই করছে, তো আমি অবশ্যই সরকারই করছে, বাট আমরা মনে করি যে সরকারের পাশাপাশি আমরা বলতে চাচ্ছেন যে আপনার প্রতিষ্ঠান লাইট হাউস সরকারের একজন সহযোগী বন্ধু হিসাবে অবশ্যই জনগণের কাছে নিয়ে গেছি, এবং সরকারের সাথে আমরা ওই কমিটিগুলোতে সাথে থাকা কিভাবে কাজ করা যায় একসাথে প্রশাসনের সাথে আমরা কাজ করেছি। এটা কোনো আলাদা কোনো উদ্যোগ নয়, বরং আমরা সহযোগিতা পেয়েও আসছি, আমরা ওই জন্য খুবই কৃতজ্ঞ। আমরা মাঠ পর্যায়ে প্রশাসনের কাছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এক ধরনের অভিযোগ কিন্তু আছে যে বিশেষ করে এই মহামারীর সময়টিতে বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর যে ভাবে এগিয়ে আসার কথা, এটি আমরা অনেক জায়গাতে, অনেকের জায়গা থেকে আমরা পাইনি। হ্যাঁ, এসেছে কম বেশি, কিন্তু আরো বেশি তাদের যে তোড়জোড়ের জায়গাটি বা তাদের ভূমিকা রাখার কথা ছিল সেটি হয়নি। কি আপনার কাছে কি মনে হয়, কেন এমনটি হতে পারে? এবং অনেক ধন্যবাদ এইরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসার জন্য। তো আমি মনে করি যে আমাদের এই বর্তমান সিচুয়েশনে আপনি যদি দেখেন, NGO যারা কাজ করছে সেটা কিন্তু বেশিরভাগই হলো মাইক্রো ক্রেডিটের কাজ করছে, মানে অর্থাৎ মানুষের দারিদ্রতার বিমোচনের জন্য ঋণ কার্যক্রমটা চালাচ্ছে। আর এরকম মনে করেন যে স্বাস্থ্যসেবা কিছু কিছু সংস্থা দিচ্ছে, কিছু কিছু সংস্থা স্কুল কার্যক্রম করছে, সংস্থাগুলোর যেটা হচ্ছে যে মোস্টলি রেস্ট্রিক্টেড ফান্ড, তারা সেই তহবিলটা কিন্তু চাইলেই যে কোনো সময় যে কোনো কাজে আনতে পারে না। তবে আমি মনে করব যে সরকার যেটা, এটা সীমাবদ্ধতা ছিল যে এটা একটা যেহেতু রোগটাই হলো মানুষের সাথে মিশলে, মানুষের কাছে গেলে রোগটা তার কাছে ট্রান্সমিট হতে পারে, এর জন্য সরকার কিন্তু প্রথম কথা বলছে সকলে ঘরে থাকুন, আমরা কাজ করছি, আমাদের পুলিশ বাহিনী কাজ করেছে, সরকার কাজ করে, মিডিয়া কাজ করেছে। এর মধ্যে কিন্তু কিছু কিছু NGO, তারপরেও যেহেতু আমরা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি, আমাদের স্বাস্থ্যসেবা দিতেই হবে, ব্র্যাক কাজ করেছে, তারাও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে, তাদেরকে দিতেই হবে। কিন্তু যারা মাইক্রো ক্রেডিটের কাজ করে তাদের কাছে হয়তো, যেমন প্রথম কথা হলো যে টাকা আদায় করা বন্ধ, এই কাজই বন্ধ রাখুন সরকারের নির্দেশ। তা আমি ওদেরকে যদি বলি কিছু করলেন না কেন, তা আমরা বলতে, কারণ ওদেরকে যাওয়ার সুযোগটাই বন্ধ ছিল। তো এই জন্য আমার মনে হচ্ছে একটা সীমাবদ্ধতা ছিল। আরেকটা হলো রিসোর্সের, সম্পদের কিন্তু ক্রাইসিস ছিল, যে যে ধরনের, ধরেন দেশে যদি 1000 NGO 2000 NGO অ্যাক্টিভ থাকে, সেই NGOগুলোর কাছে কিন্তু এই জাতীয় কাজ করার জন্য রিসোর্স কিংবা সম্পদ নেই। যেমনটি বৈদেশিক অনুদানের কিন্তু মাত্রাটা অনেক কমে আসছে, আমাদের প্রত্যাশা ছিল যে বৈদেশিক সহায়তা কমে যাবে, সরকারি সহায়তা NGOদেরকে দেওয়া হবে, কিন্তু সরকারি সহায়তা দেখেন, যদি দেখবেন যে আপনার NGO ফাউন্ডেশন থেকে খুবই লিমিটেড একটা গ্রান্টস দেওয়া হয়, আর PKHF থেকে যেটা, সেটা তো সেই টাকাটা শুধুমাত্র দারিদ্র বিমোচনের জন্যই হয়। তারপরে সরকার যেটা করেছে, ওই যে প্রণোদনা প্যাকেজে NGOদের জন্য কিছু ব্যাংক ঋণের মাধ্যমে কিছু পয়সা যেন যায়, সেটা করেছে, সেটাও ঘুরে ফিরে ওই ঋণ কার্যক্রমে যুক্ত হলো। তবে আপনার কাছে জানার যে আপনাদের করোনার সময়টিতে আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যক্রম করেছেন বলে আমাদের যে টিম তারা খুঁজে পেয়েছে, একটু কি বলবেন যে আপনারা তো এই প্রান্তিক জনগোষ্ঠীর কথাই বলার চেষ্টা করেছেন সব জায়গাতে, হ্যাঁ, কিন্তু এই যে মধ্যবিত্ত
একটা শ্রেণী আছে যারা কাজ হারিয়ে বেকার, এমন চিত্র কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি, তাদের জন্য আসলে কি করা দরকার? বেসিক্যালি সরকারের কিন্তু যে ব্যাপক উদ্যোগটা ছিল, কিন্তু যেমন 1,05,00,000 টাকা, যে 1,05,000,00,000 টাকা যে প্রণোদনা প্যাকেজ, সেটা কিন্তু আশেপাশে কোনো দেশে এইরকম ছোট দেশের জন্য বরাদ্দ কোনো প্রধানমন্ত্রী কিংবা কোনো দেশ করেনি। এইটা যেভাবে খুবই সাহসী এবং প্রশংসা উদ্যোগ, কিন্তু এটা দেখা যায় যে যেমন ফ্যাক্টরি ওনার্স যারা, একমাত্র গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা ফ্যাক্টরি ওনার্স যারা, তারা কিন্তু দ্রুত ওই টাকাটা নিয়ে পেরোলে যারা ছিল তাদেরকে পয়সাটা দিতে পারছে। কিন্তু ওখানে তো একটা অভিযোগ আসছে যে আমাদের কিন্তু আপনি যাদের কথা বলছেন গার্মেন্টস কারখানার কথা, সেই গার্মেন্টস কারখানা তো অনেকের তো চাকরি হারিয়েছে, তো তাদের মালিক পক্ষ কি তাদের সাথে বৈরী আচরণ করলো না? এখন আমাদের সত্যিকার অর্থে এরকম ডেটা কিংবা তথ্য যদি সম্পূর্ণ না থাকে সেইটার ব্যাপারে খুব একটা মতামত রাখার সমীচীন হবে না। যেমন একটা ফ্যাক্টরিতে আসলে যদি তারা 5,000,00,000 টাকা নেয়, যদি বলে যে 500 জন লোককে টাকাটা দিবে, তো সেখানে যদি ওই 500 জনের বাইরে যদি আরও কিছু কর্মী থাকে, সেটা কোনো কোনো সময় তাদের অ্যাডহক ভিত্তিতে থাকে কিংবা কোনো কোনো সময় লিস্টে আসে ছিল না, কিংবা হয়তো 500 জনের টাকা নিয়ে আসছে তাদের আসলে ছিল হয়তো বা 400, তবে এগুলো লিস্ট দেখানোর জন্য সরকারের মালিক হিসেবে মানবিকতার পরিচয় দেওয়াটা, আমি পরিষ্কার বলতে হবে, তবে সরকারের কাছে নিশ্চয়ই একটা লিস্ট কিন্তু বিজিএমএ বিকেএম এর মাধ্যমে তারা এটা দিয়েছে এবং এটা তাদের কিন্তু দেখভাল করার দায়িত্ব ছিল। এটা আমি বিশ্বাস করতে চাই না যে এইরকম একটা মানবিক একটা বিপদের মধ্যে আমরা এখান থেকে কিছু টাকা মানে কিছু অপচয় কিংবা দুর্নীতি করবো কিংবা করেছে, এটা বিশ্বাস করতে চাই না। এতটা অমানবিক হতে পারে কেউ, এটা আমি নিজে বিশ্বাস করি না। তারপরে হয়তো ত্রুটি হয়তো করে কিংবা এটা আমাদের কালচারের মধ্যেও আছে কিছু 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 যে আমরা অনিয়মের মধ্যেই গ্রহ হচ্ছি, তো আমি ব্যক্তিগতভাবে এটার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য না দিয়ে বলতে পারবো না। একটি বিষয় যে আপনি এই যে প্রান্তিক মানুষের কথা বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, তাদের হয়ে আপনি তাদের যে কথা সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, মানে এই জায়গা থেকে কোনো রকম ফলাফল আপনারা পেয়েছেন কিনা এখন পর্যন্ত? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমার তো মনে হয় যে আমরা অনেক অংশে আমরা সফল হয়েছি। যদি আমি আপনাকে বলি যে বাংলাদেশে 11টা মানে যৌনপল্লি আছে, যেটা আমরা বলি প্রস্টিটিউশন বলি ব্রোথেল বলি, তো সেখানে মাত্র 4,000 মতো মানুষ থাকে। তো এই মেয়েদের কথা কিন্তু আসলে যখন আমরা বলেছি বিভিন্ন জায়গায় চিঠিপত্র দিয়েছি কথা বলেছি, আমরা কিন্তু রেসপন্স পেয়েছি। যেমন আপনার টাঙ্গাইলে প্রথমবারেই জেলা প্রশাসক মহোদয় প্রায় 30-35 কেজি করে চাল দিলেন, দ্বিতীয়বারে আবারও দিলেন, এবং এই সহযোগিতা কিন্তু আমরা যোগাযোগ করা কথা বলাতে আমরা রেসপন্সটা মনে করি যে আমরা তারা করেছে। এবং অন্যান্য ব্রোথেলেও আমরা যেমন পটুয়াখালী ব্রোথেলে আমাদেরকে বললো যে আপনারা তো ট্রেনে কাজ করছেন, চলেন আপনারাই বলছেন এই খাবার সহায়তা আপনারাই দেবেন, তো আমাদের কিন্তু তাৎক্ষণিকভাবে এডিসি মহোদয় সিভিল সার্জনকে নিয়ে যে আমাদেরকে সাথে করে নিয়ে যে খাবারগুলো বিতরণ করে দিয়ে আসলো। এরকম সব জায়গাতে আমরা কিন্তু রেসপন্সটা পেয়েছি। এটা আমরা বলতে পারি যে আমাদের সরকার বাহাদুর কিংবা আমাদের যে স্থানীয় প্রশাসন যারা আছে তারা কিন্তু খুবই ভালো সেন্সিটিভ এবং খুবই আন্তরিকতা দেখাইছেন। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ, এবং হিজড়াদের জন্য তো সরকারের একটা খুবই পজিটিভই আছে। এই জায়গায় বলি যে এই যে হিজড়া জনগোষ্ঠীর ব্যাপারে তো সমাজসেবা অধিদপ্তরের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের ক্ষেত্রে, কিন্তু আমরা যখন সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি তারা কিন্তু বলছে যে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি কিন্তু দৃশ্যমান ফলাফল আমরা পাইনি, আপনারা পেয়েছেন কিনা? দৃশ্যমান ফলাফল যেটা আপনি বলেছেন যে কতগুলো মানে যখন গণমাধ্যমের তরফ থেকে যখন তাদের সাথে যোগাযোগ করা হয়েছে তারা বলছে আমরা আমাদের মতো করে দিচ্ছি, কিন্তু কতজন কি অবস্থা যখন এর বিশদ জানতে চাওয়া হয়েছে তখন কিন্তু সেই সদুত্তরটি আমরা পাইনি। আমি যদি আসি সরকারের জায়গাটা যে দেখেন যে 50,00,000 মাননীয় কাছে 2,500 টাকা দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করলেন, সেটা কিন্তু 2-3 মাসে সম্পূর্ণ করা যায় নাই খুব সহজে। আমি গত বোধহয় নভেম্বর ডিসেম্বরে খবর নিলাম 85% তারা রিস করতে পেরেছে। এর মধ্যে অনেক সীমাবদ্ধ ছিল, ফোন নাম্বার ঠিক নাই, ন্যাশনাল আইডি নাই। আমি দেখেছি যে সমাজসেবা দপ্তর যেটা করতে পারতো যে এই 10,000 হিজড়া যেন কেউ বাদ না যায়, কিন্তু সেটা হয় নাই। তারা কিছু কিছু লোকগুলোকে কিছু হিজড়াকে তারা যুক্ত করতে পেরেছে। তো এটা ধরেন যে ওরা আবার অন্য জায়গাতে, যেমন যৌন কর্মী কথা বললাম যারা টাকা পায় নাই, আমি বগুড়াতে আবার তারা বললো যে ঠিক আছে কিছু টাকা ব্যবস্থা করে গেছে,
এক্সকিউজ মি এত জেলা প্রশাসকের মাধ্যমে আমরা যৌন কর্মীদের কিছু পয়সা দিতে চাই। তো আমরা তাৎক্ষণিকভাবে 55 জনকে ডেকে নিয়ে আসলাম, তারা 1000 টাকা করে দিয়েছেন। তো আমি দেখছি তারা কিন্তু উদ্যোগটা ছিল, একটা হতে পারে যে এই প্যান্ডামিকে এত মানুষের মধ্যে যেটা বললাম এই যে পিছিয়ে রাখা জনগোষ্ঠী, ওরা তো এই কারণেই আসলে পিছিয়ে আসে যারা সামনে আসতে পারে না, এজন্য কিছু হয়তোবা হয়তোবা ওদের প্রতি বেশি অ্যাটেনশনটা পায় নাই, পাইলে হয়তোবা 50 লক্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর টাকা ওরাই আগে পাইতে পারত। কিন্তু ওই যে লিমিটেশন, ন্যাশনাল আইডি নাই, ফোন নাম্বার ঠিক নাই, তারপরে লোকেট করা যাচ্ছে না, বেশ কিছু লিমিটেশনও আছে। শুধু এক পক্ষ আমরা দোষ দিলে হবে না, কারণ আমরা নিজেরাও যখন ক্যাশ ট্রান্সফার করেছি দেখছি ট্রান্সফার করে দিয়ে গেছি, মুহূর্তের মধ্যে অন্য লোক টাকাটা উঠাই নিয়েছে, মুহূর্তের মধ্যেই, যে ওইটা টাকাটা ওই নাম্বার না বললে আর টাকাটা কিন্তু উঠাতে পারবেন না, যে বলছে টাকাটা নিয়ে চলে গেছে। আমরা স্থানীয় সরকারকেও দেখেছি যে আমরা বলছি যে আপনার এখানে 500, অনেকে এই যে অন্যায় বা এই দুর্বৃত্তায়নের সাথে এটাকে যদি ওইভাবেই বলি যে তাদের মধ্যে যে ওই যে মানবিক মূল্যবোধের জায়গাটি কি লোপ পাচ্ছে বলে আপনি মানে আসলে এরকম একটা বিপদের সময় তো মানুষের সহযোগিতা দরকার, কিন্তু মানুষ আমরা দেখেছি দেখেছি যে বলে যে আসলে দিবেন আমার এখানে, আমার তো 5টা লোক ছিল, আমরা বলি যে ওই 5টা লোক আমরা যাদেরকে দিচ্ছি 500 জন লোক সব আপনার লোকই, আমাদের কোনো লাইট হয়েছে তো কোনো লোক নাই, আপনার সব ভোটার বলছে, তাছাড়াও আমার 5টা লোক স্পেশাল ছিল। তো এনিওয়ে হয়তোবা এই স্পেশাল লোকের সঙ্গে আমরা জানি না, এরকম একটা তাদের চাহিদা ছিল যে আমরা এটাকে অ্যাড্রেস করি নাই, এবং তারপরে অভিযোগ করে যে আগেই তারা লিস্ট টিস্ট করে এসে ফাইনাল করে নিয়ে এসে আমাকে দেখাইছেন। তো আমি জিজ্ঞেস করলাম কেন এটা করলে, তোমরা বললো যে মানে ওনার কাছে আলাপ করতে যে বোঝা যাচ্ছিল যে আসলে ওনার পছন্দের লোকগুলোকেই দেবেন, কিন্তু আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন বিধবা হতে হবে, প্রতিবন্ধী হতে হবে, এবং যারা কাল কোনো সরকারি সহায়তা পায় নাই তাদেরকেই আমরা দিব। তো এখন স্যার আমরা যদি ওনাকে যখন বলছি তখন উনি সরকারি সহায়তা পাইছে, ওই লোকগুলোরই নাম আবারও দিচ্ছেন, কিন্তু এটা তো হওয়ার কথা না, মানে এটা আমাদের ক্রাইটেরিয়ার কথা বলছি, কিন্তু সরকারের হয়তো সহায়তা 2 বারও পাইতে পারে, 3 বারও পাইতে পারে এরকম দুর্ভিক্ষের মধ্যে, তারপরে আমাদের মহামারীর মধ্যে, অতিমারীর মধ্যে হইতেই পারে। তো এগুলো আমি দোষের কিছু দেখছি না, বলছি যে আমার ক্রাইটেরিয়াটা আমি যখন ফিক্স করছি তখনই দেখছি যে আমি সেটাই কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করতে পারছি না। সহযোগিতা ত্রাণ সহযোগিতা না, আমরা যদি একটু খেয়াল করি যে আমরা করোনার সময়টিতেও কিন্তু নারীর প্রতি বা শিশুর প্রতি সহিংসতার মাত্রাটি বিগত দিনের চেয়েও একটু বেড়েছে বলে কিন্তু বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এবং এটি শুধু গণমাধ্যমের তথ্য না, এটি কিন্তু বেসরকারি বেশ কিছু গবেষণা প্রতিষ্ঠানও কিন্তু এই তথ্য দিয়েছে, আমি উদাহরণ হিসেবে মানুষের জন্য ফাউন্ডেশন অথবা আইন ও সালিশ কেন্দ্রের কথা বলতে পারি। তো এটি কেন এমনটি ঘটলো এই মানবিক একটি বিপর্যয়ের সময়ে, আপনার কাছে কি মনে হয়? এটা কিন্তু আসলে জাতিসংঘ কিংবা বেসরকারি সংস্থারা এটাকে শ্যাডো প্যান্ডামিক বলেছেন, যেটা আসলে যে জেন্ডার বেসড ভায়োলেন্স হয়েছে, যে রেপের যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, তো এটা আসলে ব্যাপক অর্থে সমালোচিত হয়েছে যে এই করোনাকালীন সময়ের মধ্যে আমরা গোথেলগুলোতে আগে যে এরকম ভায়োলেন্সের ঘটনা ঘটতো তার 6 গুণ বেড়েছিল, মানে ওইসব মেয়েদের কথা বললাম যে তারপরে মানে ইয়েরা যারা ট্রান্সজেন্ডাররা তারাও বলেছে আমাদের উপরে নির্যাতনটা বেড়ে গেছিলো, এবং পরিবারে যারা ছিল সেখানেও ঘরে সহিংসতা পরিমাণটা ব্যাপক করতে বেড়েছিল। কিন্তু আমরা মনে করেছিলাম যে পুরুষরা আমরা যারা ঘরে আছি তারা আমরা ফ্যামিলিকে সাহায্য করবো, কেয়ার করবো বিপদের সময় সহিংস, কিন্তু আসলে সেটা হয় নাই। মেবি এমন হতে পারে যে ধরেন কর্মসংস্থানের অভাব থাকার ফলে কাজটা চলে গেছে, আমরা মেন্টালি কিন্তু সিক হয়ে গেছে পুরুষরা, যে এরপরে আমি কি করবো এখন, তারপরে কি খাবো, এইসব কারণে আমার মনে হয়েছে যে, এবং এরকম সহঅবস্থানের মানে হয়তো 30-40 দিন আমরা ঘরে আটকে আছি এরকম অবস্থাও ছিল না। তো সব মিলে আমার মনে হয়েছে যে প্রথম একটা হতে পারে যে কর্মসংস্থানটাকে যখন বন্ধ হয়ে গেছে ব্যাপকভাবে তার একটা মেন্টাল একটা স্ট্রেস পড়েছে ওই সব লোকদের উপরে, আর একটা হলো যে আমাদের নৈতিক অবক্ষয় তো ঘটেছে, যেটা আপনি নিজেও বললেন আমার এখান থেকে বের হয়ে আসতে হবে, না হলে আমার মেয়েকে নারীকে মর্যাদা দেওয়ার কথা, সেই জায়গার থেকে আমরা পুরুষরা মর্যাদা না দিয়ে উল্টে নির্যাতন করছি, বাসে নির্যাতন করছি, যেখানে পাচ্ছে সেখানে নির্যাতন করছে, ছাত্ররা সহপাঠীকে নির্যাতন করছে, তো এটা তো আসলে কোনোভাবে প্রত্যাশিত নয়। যদি কথাটি বললেন আমি একটু আপনাকে আপনার কাছে জানতে চাই, একজন সমাজকর্মী হিসেবেও আপনি একটি প্রতিষ্ঠানের নেতৃত্বে আছেন, এই জায়গাগুলোতে বিশেষ করে এই যে বাসের মধ্যেও কিন্তু নারীর প্রতি যে সহিংসতা, এটি কিন্তু বাংলাদেশে কিন্তু এখন অনেক গুণে বেড়েছে, এবং সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম কিন্তু এই নিয়েও কিন্তু রিপোর্ট করেছে। একজন সমাজকর্মী হিসেবে বা একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে
আপনি কি মনে করেন কেন এমনটি হচ্ছে, এই জায়গাতে বেরিয়ে আসার ওয়েটা কি? ধরেন যে আমাদের তো কিছু লিমিটেশন ছিল, সেটা ওভারকাম হয়েছে। আমি বলবো যে আইনের প্রয়োগটা আপনারা দেখেছেন যে ধর্ষণের জন্য শাস্তি যেটা হলো, এটার একটা ফলাফল আশা করি আমরা পাবো। আর একটা হলো যে আমরা যতই বলি না কেন, মুহূর্তে তো আর আইনটা বাস্তবায়ন করা যায় না। আইনের কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো অনুসরণ করে আমাদের করতে হয়। আর যে থার্ড যেটা হলো যে আমরা কিন্তু টার্গেট করছি না, আমরা মনে করছি ধর্ষক মানে এসব একটা আলাদা প্রজাতি, এরা খারাপ মানুষ সোসাইটি, তাই মনে করছি। কিন্তু আসলে ধর্ষক তো সকল পুরুষের মধ্যেই একটা মানে একটা বিপরীত একটা চিত্র। তাহলে এখন আমাদের যেটা করা দরকার যে আমাদের টার্গেট করতে হবে যে আমরা কিন্তু বুঝতে পারি আসলে কোন গ্রুপটা, আসলে কোন জাতীয় মানুষরা এই জাতীয় কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে, কেন হচ্ছে, সেটাও কিন্তু একটা মোটামুটি রিডিং আছে। তো সেক্ষেত্রে আমাদের দেখবেন যে যারা বখাটে ছেলে পেলে তাদেরকে টার্গেট করে আমাদের ক্যাম্পেইনের প্রোগ্রাম নাই, যারা বাসের ড্রাইভার হেল্পার তাদের জন্য কোনো আমাদের ইভেন মানে যে লাইসেন্স পাওয়ার জন্য ট্রাকটা বাসটাকে ভালো চালাবে সেই লাইসেন্সটাও তো ভুয়া লাইসেন্স নিয়ে অনেকেই চলে আসছে দীর্ঘদিন, এখন অনেকটা পরিবর্তন হচ্ছে। তো এই জায়গাগুলোতে আসলে যে সব জায়গাতে গণপরিবহন বলেন গণসার্ভিসের সাথে জড়িত তাদেরকে টার্গেট করে কিন্তু আমরা সমাজকর্মীরা আমাদের কোনো প্রকল্প কিংবা তাদেরকে নিয়ে কিন্তু বেশ ব্যাপকভাবে করা হয় না কোনোভাবে। আমি আপনাকে থামাতে চাই যে অনেকেই বলছেন এই ঘটনার যদি সুরাহা করতে হয় তাহলে ড্রাইভার এবং মালিক পক্ষ উভয়ের মধ্যে সহনশীল আচরণ এবং নিয়োগদার ক্ষেত্রেও একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার কথা। এটা তো খুবই ভালো বলছেন। যদি মনে করেন যে ভালো ভালো বাসের মালিক তারা খুবই শিক্ষিত মানুষ, কিন্তু আপনি যদি দেখেন আগে ছিল শ্রমিক পক্ষ আলাদা বাসের মালিক পক্ষ আলাদা, এখন তো শ্রমিকরাই তারা এখন নিজেরাই বাসের মালিক হয়ে গেছে। ফলে আপনি মনে করেন কারো একটা কোম্পানি দেখবে যে আমার বাসে তুমি ড্রাইভার, তুমি হেল্পার, তুমি এমন কোনো কাজে যুক্ত হবে না, কোনো মানুষ যেমনটি মারবে না তেমনটি তোমার এখানে যাতে মেয়ে যারা ওঠে সেই মেয়েটা কিন্তু তোমার বোন, আমার বোন, আমার মেয়ে, তুমি নিশ্চিত করবে এটা কোনো সম্মানের হানি না হয়। পরিবর্তনটা এই কথাটা বলবে তাকে, আমি বলছি উনি নিজেও শ্রমিক ছিল, সে এখন বাসের মালিক। এখন এই জায়গাটাতে আমি বলবো যে আমাদের আসলে সেটাই বলছি যে আমাদের টার্গেট করতে হবে, ইন্টারভেনশন দিতে হবে। আমরা এতদিন নারীদেরকে আমরা প্রতিকারের জন্য শিখাইছি কথা বলো, সাক্ষী দাও, মামলা করো, ট্রিপল নাইনে ফোন করো, কিন্তু আমাদের ছেলেদেরকে এই জাতীয় যারা টার্গেট অডিয়েন্স তাদেরকে টার্গেট করে আমাদের কিছু স্পেসিফিক অথবা কর্মসূচি ফিউচারে নিতে হবে। না হলে আমরা বললাম যে বকাটের ছেলে, তো বকাটের ছেলেকে তো বন্ধ করতে হবে, ভালো করতে হবে আমাকে হবে, না হলে এই বকাটের ছেলে কোত্থেকে আসছে? মানে ছুড়ে না ফেলে দিয়ে বরং তাকে একটি সত্যের পথে, সুন্দর পথে নিয়ে আসাটা তো একজন সমাজ আমাদেরই দায়িত্ব। এটা তাদেরকে না আনলে সে আসলে আমরা কয়জনকে দূরে রাখবো, পুলিশকে কয়জনকে প্রোটেকশন দিব? আমাদের দরকার সমাজ পরিবর্তন। এখন আমি যদি বলি যে একটা যে ছেলেটা বস্তি জন্মগ্রহণ করলো, তার যদি চিন্তা করেন তার মা কাজের বুয়া, এখন তার শিক্ষার সুযোগটা সেই ছেলেটা কতটুকু, কিছুদিন পরে সে রাস্তায় যাচ্ছে ওই ছোট ছোট ইয়া চালাচ্ছে, হলার চালাচ্ছে, ওর যদি গ্রোথটা দেখেন ও কোথায় এরকম মর্যাদার জায়গায়, নারীর সম্মানের জায়গা, এই যে দেশের আইন কারণ, ইভেন বাস চালা ছোট চালক যে আমি, তার যে আইন কারণগুলো কিন্তু তার এখানে জানা নাই। তো তার গ্রোথের জন্য কিন্তু তাকে বদনাম কিংবা তার দোষ দেওয়া যাচ্ছে না, তাকে আমরা ওই জাতীয় শিক্ষার আওতায় কিংবা তাকে এই জ্ঞানের আওতায় নিয়ে আসতে পারিনি যে কোনটা ভালো কোনটা মন্দ। এটা আমাদের নারী এবং বোন, আমার মেয়েকে কোনোভাবে ডিসরেসপেক্ট করা যাবে না। আমরা একদম শেষ পর্যায়ে আছি। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে এই যে প্রান্তিক জনগোষ্ঠীর কথাই আমরা বলছিলাম, আপনারা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করে যাচ্ছেন, তো এই যে করোনা কালে তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানরাও স্কুলে যেতেন, আমি যদি গ্রামের কথাই বলি, একদম প্রত্যন্ত অঞ্চলের কথা বলি, যে মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার এক ধরনের রেশ ছিল, কিন্তু এই দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে বলা হচ্ছে যে একটা বড় ধরনের ক্রাইসিস, বিশেষ করে ঝরে পড়ার হারটি বেড়ে যাবে, এই এই জায়গা থেকে বেরোয় আসার পথ কি? না, অলরেডি আসলে বেড়ে গেছে। যেমন আমরাও লাইট হাউস স্কুল অফ লার্নিং অ্যান্ড ডাইভার্সিটি চালাচ্ছি, আমাদের এখান থেকে প্রায় 20% ছাত্রকে আমরা খুঁজে পাচ্ছি না। এখন আমাদের শহরে যেটা সুবিধা হয়েছে যে অনলাইন বলেন কিংবা একটা যোগাযোগের মাধ্যমে কিছু না কোনো শিক্ষার ব্যবস্থা হচ্ছে, কিন্তু গ্রামে তো আসলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কি বাটন ফোন ছাড়া, সেই ফোনটা বাবার কাছে থাকে,
এখন বাচ্চাদেরকে কোন নেটওয়ার্কের মধ্যেই নিয়ে আসা যাচ্ছে না। আমরা আমাদের ধরেন যে বেসরকারি সংস্থা লাইট হাউসের স্কুল বিদায় আমরা নিজেরা হোমওয়ার্ক তৈরি করে প্যারেন্টসদের ডেকে ডেকে দেওয়ার চেষ্টা করেছি, ওইটুকুই সর্বোচ্চ। প্রান্তিক জনগোষ্ঠীর যে ইন্টারনেটের কথা আপনি বলেন, যাদের নুনান্তে পান্তা পড়ে, তার পক্ষে আসলে ইন্টারনেট ব্যবহার করা আসলে আমরা সম্ভব না। আমরা ব্যাপক অর্থে পিছিয়ে গেছি, এটাকে রিকভার করার জন্য ডাবল চিন্তা করতে। মাননীয় প্রধানমন্ত্রী জীবন আগে, প্রয়োজন অনলাইনে চলবে, কিন্তু অনলাইনে তো আমরা চালাইতে পারছি না, জীবনটা বাঁচাইতে পারছি। আশা করি সামনের দিকে ব্যাপক কিছু কর্মসূচি নিতেই হবে, যাতে এই 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 পিছিয়ে পড়া কিংবা এই গ্রামীণ স্কুলগুলোর জন্য একটা বিশেষ কর্মসূচি না নিলে এখান থেকে আমরা কিন্তু সামনের দিকে একটা বড় ভ্যাকুয়ামে পড়বে আরবান আর গ্রামীণ স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে। এই পদক্ষেপ বা আমরা যে সার্বজনীন শিক্ষার কথা বলছি, সেটি কি তাহলে মুক্ত পড়বে? আমার আমার মনে হয় যে একটা চ্যালেঞ্জ তো আমরা ইতিমধ্যে এখনই ফেস করছি, যে এই যে রেজাল্ট হবে, এই রেজাল্ট নিয়ে অনেকের মধ্যে কিন্তু দেখেন যে বলছে যে আমার আগেই রেজাল্ট খারাপ ছিল, আমি তো ভালো প্রস্তুতি নিয়েছি, পরীক্ষা দিতে পারতেছি না, তাহলে আমার মূল্যায়ন সঠিক হচ্ছে না। একটা কিন্তু ছাত্রদের মধ্যে একটা বড় অংশের মধ্যে ক্ষোভ, কেউ বলছে যে আমি আরো ভালো করতাম, আমার ম্যাট্রিকের রেজাল্ট দিয়ে আমি এটা করবো, কিংবা ক্লাস নাইনে কি পড়লাম। তো এগুলো কিন্তু একটা কম বেশি এই প্যান্ডামিকের মধ্যে বিকল্প কিছু নাই। তবে আমার মনে হয় যে সামনের দিকে আমাদের সময় আসবে যখন কিছু অ্যাডিশনাল কিন্তু পদক্ষেপ নেওয়া দরকার হবে, যাতে আমাদের এই বৈষম্যটা দূর করতে পারে। শিক্ষার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিতে হবে, যাতে এই পিছিয়ে পড়া কিংবা প্রান্তিক কিংবা গ্রামীণ স্কুলের ছাত্র ছাত্রীদেরকে যাতে আমরা মেইন স্ট্রিমিং করা কিংবা শহরের তুলনায় তাদেরকে একটু অগ্রাধিকার দিয়ে তাদেরকে কি বুস্ট আপ করা যায়, সেই জন্য একটা পদক্ষেপ আমার মনে হয় নিশ্চয়ই আমাদের সরকার প্রধান এটা ভাববেন, এটা পদক্ষেপ নেবেন। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই প্রান্তিক মানুষজনের কথাই যদি বলি, একদম শেষ প্রশ্ন আপনাকে জানতে চাই যে করোনায় টিকার কথা বলা হচ্ছে, কিন্তু আবার টিকার জন্য টাকা লাগবে, কিন্তু আমাদের এই প্রান্তিক মানুষ যাদের নুনান্তে পান্তা পড়া বা যাদের কাজ হারিয়ে এখন তার বেকার ঘরে বসে আছে, এই এই মানুষগুলোর পক্ষে তো আসলে টিকার টাকা সংগ্রহ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে কি করা দরকার? পাশাপাশি আমরা বলছি যে এখন এই করোনা রক্ষা কবচ হলো মাস্ক, এটিও এখন এই প্রান্তিক অঞ্চল, বিশেষ করে আমি যদি গ্রামের কথা বলি, মানুষজন সেটি আর করছে না, শহরেও অনেকে পড়া ছেড়ে দিয়েছে। আপনার কি বার্তা আছে তাদের জন্য? দুটো বিষয়, যে যেমন টিকার বিষয়টা তো আপনার আপনি দেখছেন যে আসলে পাশ্চাত্য দেশেও তারা 100% যে ভ্যাকসিনেশন করবেন এরকম করার জন্য যে অর্থ এবং পরিকল্পনা, সেটা কিন্তু কেউ সুচারুরূপে করতে পারে নাই। তো এখন আমাদের দেশে যেটা আপাতত পরিকল্পনা শুনছি, প্রতি মাসে 25 লক্ষ মানুষকে দেওয়া হবে এবং 3 কোটি মানুষকে প্রাথমিকভাবে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। এটা তো অবশ্যই একটা এক্সপেন্সিভ, অনেক টাকা লাগছে, যদিও আমাদের বিশ্বব্যাংক কিছু অর্থ সহায়তা দিচ্ছে, তো এটার আবার 2টা ডোজ কমপক্ষে লাগছে। তো সেই কারণে এটাকে আমাদের এই 17 কোটি মানুষের মধ্যে যদি 8 কোটি মানুষকেও আমরা রিচ করি ক্যাটাগরিক্যালি, আমাদের পুরোটা হয়ে যাবে। তো এটা করার জন্য কিন্তু সময় যেমন দরকার এবং এর জন্য অর্থও দরকার, এবং হয়তোবা আমার ধারণা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ইমেজটা তৈরি হয়েছে, অনেকেই আমাদেরকে কিছু হলেও ফ্রি টিকা আমাদেরকে দিবে, আমরা হয়তোবা পাবো। এটা আমার ব্যক্তিগত আমার একটা অ্যাজাম্পশন যে আমরা হয়তোবা কিছু পাবো এবং আর্থিক সহায়তা হয়তো আরও পাবো। তো কিন্তু আমাদের যেটা মেইন ঝুঁকিটা, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো যে পাবো এবং 8 কোটি মানুষকে যে ভ্যাকসিনেট করতে পারবো, এটা কিন্তু খুব সমস্যা করা খুবই ডিফিকাল্ট, সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্যই প্রশ্ন আসছে। আমি সবসময় সাজেস্ট করি, আমার আমি প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলবো, যে আসলে এই ধরেন যে মাস্কটা আমার এটাই টিকা হবে, কারণ আমি যদি ডিস্টেন্স মেনটেন করি এবং একই সাথে নিয়মিত হাতটা পরিষ্কার রাখি এবং মাস্কটা যদি নিয়মিত পরার চেষ্টা করি আমরা, তাহলে দেখবেন যে আমরা তো করোনাকে আমরা তো মোটামুটি কন্ট্রোলে রাখতে পেরেছি, কিন্তু আর কিছু সময় যদি আমরা এটা করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে টিকে নিয়ে যে দুশ্চিন্তা আমাদের হচ্ছে সেটা সরকারকেই ভাবতে দিই আমরা। সরকার তার পরিকল্পনা অনুযায়ী আমরা কথা বলছি, অনুরোধ করছি যে দ্রুত যেন প্রান্তিক জনগোষ্ঠী পায়, তারপরে যারা ঝুঁকিপূর্ণে আসে, যারা কোমরবিডিটি আছে, তারা যেন দ্রুত পায়, সেটা যেন আমরা কোনো নাগরিক হিসেবে যেন বাদ বিচার না করা হয়, যে অমুকে সরকারি লোক, অমুকে বেসরকারি লোক, অমুকে দরিদ্র, অমুকে ধনী, তা না, নির্বিচারে সকলের জন্য টার্গেট পিপল যেন আমাদের এটা পায়, সেটা আমাদের একটা অনুরোধ থাকবে। আর যত তাড়াতাড়ি এগুলো এক্সপেডাইট করা যায়,
আর সেটা আমাদের জন্য একটা প্রার্থনা থাকবে। তবে সরকার এটা চেষ্টা করছে, আমি দৃঢ় বিশ্বাস করি সফল হবে। আমার একটাই নিবেদন যে যদি আমি টিকাটা সরকারের কাছে চাই, আর আমরা টিকাটা দিলেই কিন্তু আমাদের ইমিউনিটি তৈরি হবে না, টিকাটা দিলেও কিন্তু কিছু সময় লাগবে, টিকা দেওয়ার পরে হঠাৎ করে আক্রান্ত হয়ে যাচ্ছে। সুতরাং করোনা যদি নিজেরা প্রতিরোধ করতে পারি, তারপরে এডিশনাল যদি চিন্তা করি টিকা পাইলে পাবো, সেই চিন্তা যদি থাকে তাহলে আমাকে নিজের অস্ত্রটা ব্যবহার করতে হবে, আমার মাস্ক এটাকে যদি ব্যবহার করতে পারি এবং আমি যদি সুন্দর করে ভালো করে যদি আমি ব্যবহার করতে পারি, তাহলে আমি করোনাকে প্রতিরোধ করতে পারবো। এবং এটাই আমার মেসেজ, লেটস গো, আমরা চলেন, আমরা এই মাস্কটা ঘরে বাহিরে ঘর থেকে যখনই বাহিরে যাচ্ছি তখন আমরা ব্যবহার করি। এবং আমাদের যারা সহকর্মী সহযোদ্ধা বন্ধুরা আছে ঘরে বাইরে, সকলকে অনুরোধ করি যে চলেন আমরা টিকা পাই না পাই মাস্কটা আমরা কন্টিনিউ করি, মাস্কই আমাদেরকে নিরাপত্তা দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভারতীয় টেলিভিশনের পক্ষ থেকে। দর্শক, আমরা কথা বলছিলাম বেসরকারি উন্নয়ন সংগঠন লাইফওয়াজের প্রধান নির্বাহী হারুনুর রশিদের সাথে। তুমি যে কথাটি বলছিলেন শেষ কথা, যে করোনার এই প্রান্তিক জনগোষ্ঠীর পাশে লাইফওয়াজ ছিল, আছে, থাকবে, এই আশ্বস্তটুকু আমাদেরকে করেছেন। আমরা বিশ্বাস করি যে তাদের মতো প্রতিষ্ঠানগুলো যদি একটু এগিয়ে আসে, তাহলে সেই পিছিয়ে পড়া বা পিছিয়ে রাখা যেভাবে আমরা বলি না কেন, এই মানুষগুলোর পাশে থেকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কাজটি করতে পারবো, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করার কাজটি শুধুমাত্র আসলেই প্রধানমন্ত্রী হিসেবে তার একার নয়, সমগ্র মানুষের সেই স্বপ্ন পূরণে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। আমি আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।